ਚਾਹ ਤਾਂ ਵੇਈ ਤੇ ਉਹ ਤੇ ਟਾਈਮ ਵੀ ਨਹੀਂ ਦਾ ਉਸਦੇ ਵਕਤ ਦਾ ਤੋ ਬੋਲ ਇਹ ਤੇ ਨੈਚੁਰਲ ਮੂਵਮੈਂਟ হ্যাঁ ছাড়ো 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 চুপটি ছাড়লাম। এটাকে বাংলায় কাছিম বলে, কখনো সিন্ধু কাছিম বলে, কখনো এটাকে তরুণাস্তি কাছিম বলে। এটার ইংরাজি নাম হচ্ছে ফ্ল্যাপসেল টার্টল। এইটা হচ্ছে আমাদের নদী, পুকুর, বিভিন্ন খাল এই সমস্ত অঞ্চলে থাকে। এবং এরা, এদের একটা অদ্ভুত, এরা যে এরা জলের মধ্যে একটা ভাইব্রেট ক্রিয়েট করে, সেই ভাইব্রেশনের জন্য কী হয়, তার মধ্যে অক্সিজেনটা বেশি আসে। এবং ওই যে জলজ প্রাণী, তারাও সেগুলো ওই অক্সিজেনটা ওর অ্যাক্টিভিটির জন্য তারা পায়। এরা মূলত ছোট মাছ খায়, ক্যাঁকড়া খায়, মরা পচা গলা এগুলোও খায়, খেয়ে পরিবেশের যে ভারসাম্য রক্ষা করে। এবং এটা হচ্ছে বন্যপ্রাণ শিডিউল অ্যাক্টের মধ্যে প্রাণীটা পড়ে। কোনোভাবে এটাকে সংরক্ষণ করে বা আটকে রাখা যাবে না, অথবা এর মাংস খাওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু বর্তমানে এগুলো এক্সটিঙ্কট হয়ে যাচ্ছে, তার কারণ এর মাংস মানুষ অতিরিক্ত মাত্রায় খায়, গোপনে অনেকভাবে বিক্রি হয়। সরকার চেষ্টা করছে যে এগুলো যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। এবং এই এটার পরিবেশের যে একটা মস্ত বড় ভাইটাল রোল প্লে করে, ফলে এই প্রাণীটাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। কোথা থেকে ধরেছিলেন, দুটোই কি একই প্রজাতির? হ্যাঁ, দুটোই একই প্রজাতির। একটা ধরেছিলাম চন্দননগরে, আর একটা ধরেছিলাম পোলবাতে। বয়স কীরকম হবে একটা? এগুলো মোটা 300-400 বছরও বাঁচে। আর এগুলোর বয়স, যেটা বড়টা, একটা ছিল ফিমেল, ভালো চেহারা, মেলগুলোর থেকে ফিমেলের সাইজ বড় হয়, ওটা 7-8 বছরের হবে। আর যেটা বাচ্চা, সেও 3-4 বছরের হবে। কেন ছাড়েন? পরিবেশে প্রত্যেকটা প্রাণীর তো অত্যন্ত উপযোগিতা আছে বা প্রয়োজনীয়তা আছে, সেগুলো যদি মানুষ না জানে, না জানার জন্য কী করছে, অজ্ঞতাবশত মানুষ ওগুলোকে মেরে খেয়ে ফেলছে। এইভাবে যদি মানুষ নির্যাতন চালায় প্রকৃতির উপরে, যে সমস্ত নেচার বা ক্রিয়েচারের উপরে, তাহলে আমরা কিন্তু বৃহত্তর স্বার্থে কিন্তু আমরা ভালোভাবে বাঁচতে পারব না। ফলে পরিবেশের স্বার্থেই এটাকে, তার যে উপযুক্ত পরিবেশ, সেখানে ছেড়ে দিল। যেখান থেকে ধরেছিলেন সেটা কি ওর পরিবেশ ছিল না? না, ওটা পরিবেশ ছিল না, রাস্তার মধ্যে চলে এসেছিল। এবং স্থানীয় লোক দেখে আমায় খবর দেয় এবং সেখান থেকে আমি উদ্ধার করে আনি। কী নাম আপনাদের? আমার নাম চন্দন ক্লেমেন্ট সিং।